যেই মৃত্যুটার অপেক্ষা করেছি 26টা বছর, আজকের সেই মৃত্যুটা আমার চোখের সামনে। সুতরাং আজকের আর দেরি করা যাবে না, যত দেরি আমি করব তত আমার মালিকের সাথে দেখা করতে দেরি হয়ে যাবে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ফাঁসির কাষ্টে ফাঁসির রশিটা নিজেরা হাতে করে নিলেন, ফাঁসির দড়িকে ফুলের মালা বরণ করে আমাদের রাহবারগণ বিদায় নিয়েছেন। বাতিলের কাছে মাথা নত করেন নাই, আমরাও তাদের উত্তরসূরি। সুতরাং বাংলা জমিনে কোরআন প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে তাদের মতো আমরা রক্ত দিতে রাজি, প্রয়োজনে তাদের মতো আমরা জীবন দিতে রাজি, প্রয়োজনে তাদের মতো জেল খাটতে রাজি, প্রয়োজনে তাদের মতো স্ত্রীকে বিধবা করতে রাজি, প্রয়োজনে তাদের মতো ফাঁসির কাষ্টে ছুড়ে জীবন পর্যন্ত দিতে রাজি। কিন্তু বাংলাদেশে কোরআনের আইন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত পাতিলের কাছে মাথা নত করতে রাজি না। কাকা দি হাত তুলে আল্লাহকে দেখায় না। আরো জোরে বলুন আমিন। বাংলার এই জমিনে কোন নাস্তিকদের ঠাঁই হবে না, কথা বলেন ঠিক কিনা? কোরআন বিরোধীদের কোনো ঠাঁই হবে না। তুমি কোরআনের বিরোধিতা করবা, দাদা বাবুদের দেশ ভারতে চলে যাও, তোমার জমিনে জায়গা হবে না। কোরআনের বিরোধিতা করবা, আমেরিকায় চলে যাও, আল্লাহর জমিনে থাকার কোনো অধিকার তোমাদের নাই, কথা বলেন ঠিক কিনা? কোরআনের বিরোধিতা করবা আর বাংলার জমিনে হেসে খেলে নেচে বেড়াবা, অতগুলো গুড় হাফ কেজি না, কথা বলেন ঠিক না? ঠিক। নাস্তিকতা নিপাত যাক, দীন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দীন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণী একই আওয়াজ, কথা বলেন, কথা বলেন। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ, কথা বলেন ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, আরো জোরে, দিন ইসলাম, দিন ইসলাম। নাস্তিকদের ইসলামের এই বৃদ্ধে যারা নিয়েছ অবস্থা, ইসলামের এই জন্য দেশে হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, কথা বলেন ঠিক কিনা? ইসলামের এই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান করেছে ওদের ওদের ঠিকানা হলো হিন্দুস্তান, কথা বলেন ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ, লিল্লাহে তাকবীর। আমার দুই ভাইরা আসুন, আমরা কোরআন থেকে তাফসীর শুনবো, জোরে বলেন কোথা থেকে? আরো জোরে বলেন কোথা থেকে? কোরআন থেকে আমরা তাফসীর শুনবো ইনশা আল্লাহ। আজকে আমাদের আলোচনার মূল বিষয় হলো এই কোরআনুল কারীমের একক 5টি বৈশিষ্ট্য, যেটা পৃথিবীর অন্য কোন কিতাবের নাই, আলহামদুলিল্লাহ বলেন। এটা দিয়া বর্তমান প্রেক্ষাপটের আলোকে সামনে উপজেলা নির্বাচন কিছু কথা তো বলা লাগবে, কথা বলেন, কথা বলেন ইনশা আল্লাহ। মনোযোগ সহকারে কথাগুলো শোনার চেষ্টা করবেন, আল্লাহ কবুল করুন। কয়টা বৈশিষ্ট্য আরো জোরে বলেন, সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন, জোরে বলেন কয়টা, আরো জোরে, জোর হলো না, আল্লাহ কবুল করেন, জোরে করেন আল্লাহুম্মা আমিন। এক নম্বর বৈশিষ্ট্য হলো এই কোরআনুল কারীম নাজিল করেছেন কে? আর একটু জোরে বলেন কে? এই কোরআন নাজিল করেছেন আল্লাহ। এই কোরআনুল কারীমের হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ গ্রহণ করেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানব সকল শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন, ইন্না নিশ্চয় হুরুফে মুশাব্বা বিল ফেল, নিশ্চয় আমি এই কোরআনুল কারীম অবতীর্ণ করেছি এবং এই কোরআনুল কারীমের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি, জোরে কোন সুবহানাল্লাহ।
ইন্না নাহনু নাযযালনা যিকরা, আমি তোমাদের কাছে জিকির অবতীর্ণ করেছি। কি? আরো জোরে বলেন, জিকির। কোরআনুল কারীমের আর একটা নাম হলো জিকির। আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার দিনী ভাইয়ারা, আমাদের দেশে জিকির নিয়ে প্যাস আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আছে। আমার দিনী ভাইয়ারা, আমার বাবাজিরা, আমরা কোনো প্যাসে যাব না, আমরা কোনো ঝামেলায় যাব না। আল্লাহর নবী বলেন, আফদালু যিকরি তেলাওয়াতিল কোরআন, সর্বোত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত করা। সুবহানাল্লাহ বলবেন না? সর্বোত্তম জিকির কি? কোরআন তেলাওয়াত করা। আমার দেশে তালা বাবার অভাব নেই, আমার দেশে শিকল বাবার অভাব নেই, আমার দেশে ল্যাংটা বাবার অভাব নেই, আমার দেশে গত কয়েকদিন আগে বের হয়েছে বিড়ি বাবা। কি বাবা? আরো জোরে বলেন, বিড়ি বাবা। তো আমি আবার শুনলাম যে এই বিড়ি বাবার শানে নজরুল কি বলছে, হুজুর আমাদের এই বিড়ি বাবা 11 বছর বিড়ি খেয়ে বেঁচে আছে, কোনো ভাত পানি খায় নাই। নাউজুবিল্লাহ বলবেন না? আমার দিনী ভাইরা, আমি বললাম মরে গেলে ওর কবরে 2 কেজি 2 প্যাকেট আকিস বিড়ি পাঠিয়ে দিয়ে। কথা বলেন, কথা বলেন। এরকম বিড়ি বাবার অভাব নেই, তাদের জিকিরেরও অভাব নেই। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়ারা, আমার বাবাজির, আমার, সুতরাং এই পৃথিবীতে সর্বোত্তম জিকির হলো আল্লাহর কোরআন তেলাওয়াত করা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযযালনা যিকরা, নিশ্চয় আমি আল্লাহ তাআলা এই কোরআনকে তোমাদের উপরে অবতীর্ণ করেছি, জিকিরকে তোমাদের উপরে অবতীর্ণ করেছি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং এই কোরআনকে হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ গ্রহণ করেছি। এবার আওয়াজ করে বলুন তো, কোরআন হেফাজতের মালিক কে? আরো জোরে বলুন, কোরআন হেফাজতের মালিক কে? এই কোরআনুল কারীম হেফাজতের মালিক যেমন আল্লাহ, এই কোরআনুল কারীমের সাথে যারা থাকবে, কোরআনের আইন এ জমিনে প্রতিষ্ঠার চেষ্টা যারা করবে, তাদের কেউ হেফাজত করবেন কে? যদি আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত না করতেন, তাদের নেতৃবৃন্দ ফাঁসিতে ঝোলার পরেও আন্দোলন এত বেগবান হতো না। এটা নিশ্চয়ই আমার আল্লাহর রহমত। কথা বলেন ঠিক না? আমার দিনী ভাইরা, 2010 সালে এই জগদ্দল পাথর ক্ষমতায় আসার আগে আমাদের সদস্য সংখ্যা যা ছিল 2010 থেকে 2023 সাল পর্যন্ত 13 বছরে তার 2 গুণ 3 গুণ হয়েছে। কথা বলেন ঠিক না? আমার ভাইরা, নদীর পানি আটকানোর জন্য আপনি যত বড় বাঁধ দেন না কেন, বালুর বাঁধ কিন্তু ঠেকে না। আরো জোরে বলেন ঠেকে। যত বাঁধ আপনি শক্ত বাঁধ দেন না কেন, বড় একটা ঢেউ এসে বাঁধ ভেঙ্গে চুরে একাকার হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আপনি যত আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেবেন, আমাদের 100 আমির তৈরি আছে, কয়জনকে ফাঁসি দিয়ে মারবা? আমাদের আন্দোলন বন্ধ করতে পারবা না। একজন আমির যায়, গভীর মনোযোগ দেন, একজন আমির যায়, তার চাইতে আরো যোগ্যতা সম্পন্ন আমির আসে। ওরে আমরা রেকর্ড করেছি বাংলাদেশে, আমাদের আমির জামাত যখন গ্রেফতার হয়েছে, 24 ঘন্টার মধ্যে আমরা আমির দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? যাকে দিয়েছি তিনি আবার বিসিএস ক্যাডার। কথা বলেন না কেন আমার ভাইরা? সুতরাং হেফাজতের মালিক যদি আল্লাহ না হতো, আমাদের ইসলামী আন্দোলন প্রিয় সংগঠন বাংলার জমিনে বেশি দিন থাকতো না, অন্তত যা নির্যাতন হয়েছে। কথা বলেন, কথা বলেন। হেফাজতের মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের বর্তমান যিনি আমির, 1971 সালে উনি বাম রাজনীতির সভাপতি ছিলেন। কথা বলেন, কথা বলেন।
আমার তিনি ভাইরা আমার বাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ওমরকে পরিবর্তন করে দিয়ে ইসলামের আমির বানাইছেন। আজকের এই মাহফিলে যত ইসলাম বিরোধী দলের নেতা কর্মী অবশ্যই আছে, আমি জানি, জেনে বুঝে তারপরে আমি বলছি, আপনারাও ফিরে আসেন, আমার আল্লাহ আপনাদেরকেও হযরত ওমরের মতো সম্মান দেবে। কথা বলেন ঠিক কিনা? হেফাজতের মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার হেফাজতের মালিক আমার আল্লাহ। গোটা দুনিয়ার মুসলমানেরা যদি ঐক্যবদ্ধ হয়, নাস্তিক বেঈমানেরা যদি ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান করে, গোটা কোরআনুল কারিম পৃথিবীতে যত কপি কোরআন আছে এই কোরআনুল কারিমকে নিয়া যদি তারা আগুন দিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়, আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দেয়, অথবা সাগরের মধ্যেও নিক্ষেপ করে, আল্লাহর কোরআন যে কোনোভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আসল বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। এই পৃথিবীতে বর্তমানে 20 কোটিরও বেশি কোরআনের হাফেজ আছে। সুবহানাল্লাহ। বলবেন না? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। তারা ছাপায় আসমানি গ্রন্থ, ছাপায় আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কোরআন হেফাজতের মালিক কে? আল্লাহ। কোরআন হেফাজতের মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা যে কোরআন হেফাজতের মালিক, ছোট্ট একটা উদাহরণ আমি আপনাদের মাঝে পেশ করতে চাই, যদি আপনারা অনুমতি পাই বলবো বলবো বলবো। আমার দিনভরে কষ্ট হচ্ছে না তো আপনাদের? আলোচনা চলবে না, বন্ধ হবে? মনোযোগ সহকারে শোনার চেষ্টা করেন আমার দিনী ভাইরা। আফগানিস্তান এবং রাশিয়ার সোভিয়েত ইউনিয়নের ভিতরে দীর্ঘদিন যাবৎ যুদ্ধ চলতেছে, আপনারা শুনেছেন। এই আফগানিস্তান এবং রাশিয়ার মধ্যে যে যুদ্ধ চলছিল, এই যুদ্ধের সময় ঘটে যাওয়া একটি ঘটনা, উপমহাদেশে একটি বই আছে, যে বইটির নাম হলো আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি। বইটির নাম কি? আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি। এই বইটির ভিতরে আমার দিনী ভাইয়েরা এত চমৎকার একটি বই, আফগানিস্তানের শহীদদের জীবন্ত স্মৃতি মাখা বিজড়িত এই বই আমি 100 অধিক বার পড়েছি। যতবার পড়ি আমার চোখের পানি আমি ধরে রাখতে পারি না। জীবন্ত শহীদেরা যে মরে না, আল্লাহর কোরআন যে আল্লাহ হেফাজত করেছেন, জীবন্ত ঘটনা এই বইগুলির ভিতরে, এই বইটির ভিতরে উপস্থাপন করেছেন লেখক। বইটির নাম হলো আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি। এই বইটি পড়ে হাজার হাজার অমুসলিম কালেমা পড়ে মুসলমান হচ্ছিল। বাংলাদেশ সরকার সহ ভারতীয় উপমহাদেশ থেকে এই বইটা ব্যান করে দেওয়া হয়েছিল। তবে এই বইটি গুগলের ভিতরে আছে, পেলে আপনার গুগলে যে পিডিএফ ফাইল ডাউনলোড করে বইটা পড়বেন, যারা স্মার্টফোন ব্যবহার করেন। আমার তিনি ভাইরা, আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি এই বইয়ের ভিতরে একটা ঘটনা উল্লেখ করেছেন লেখক। ঘটনাটি মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। একবার রমাদানুল মোবারকের শেষের দিকে, 27 রমজান, কত রমজান? 27 রমজান, আমার তিনি ভাইরা, আফগান বর্ডারে 6000 রাশিয়ান সৈন্য এবং 57টা ট্যাঙ্ক কামান নিয়ে তারা আফগান বর্ডারে, তারা আমার ভাইরা গাহাড় দিচ্ছে, পাহারা দিচ্ছে, যত
আফগানিস্তানের মুজাহিদরা ওই বর্ডার দিয়ে যায়, আফগান সৈন্যরা যায়, আফগান মুজাহিদরা যায়, তারা তাদেরকে ধরে ধরে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেয়। আমার তিন ভাইয়ের আমার মহাজিরাত 6000 রাশিয়ান সৈন্য আর 57টা ট্যাঙ্ক নিয়ে তারা গার্ড দিচ্ছে। 27 রমজান রাত যখন বাজে 2টা, কয়টা আরো ধরে বলেন কয়টা, রাত যখন 2টা বাজে একটা আশ্চর্য ঘটনা সেদিন আফগান বর্ডারে ঘটে গিয়েছিল। আমার দিনী ভাইরা ঘটনাটি কি একটুখানি লক্ষ্য করেন, ছোট্ট একটা বাচ্চা, নাম হলো তার জুলফিকার আল আব্বাস। কি নাম? আরো ধরে বলেন কি নাম? জুলফিকার আল আব্বাস। 11 বছর বয়স। কত বছর? 11 বছর বয়স, কিন্তু 30টা পড়া কোরআন তার সিনার মধ্যে সেভ করা। ছোট্ট ছোট্ট খুদে হাফেজের আজকে পাগড়ি দিলেও ঠিক কিনা বলেন? আমার তিনি ভাইরা দেখবেন আমার দেশে ছোট্ট ছোট্ট কোরআনের হাফেজরা বিদেশে হাজার হাজার শত শত দেশকে তারা পেছনে ফেলে দিয়া, হাজার হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে দিয়া বিজয়ের মুকুট ছিনিয়ে আনতেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার দেশে তাদেরকে যোগ্য সম্মান দেওয়া হয় না। আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা সাকিব আল হাসান ক্রিকেটার যদি একটা ছক্কা মারে 5 লাখ, কথা বলেন কথা বলেন? আপনাদের নীলফামারীর কৃতি সন্তান রিশাদ হাসান কি খেলাটা খেললো শ্রীলঙ্কার বিরুদ্ধে, লক্ষ লক্ষ টাকা, ঠিক কিনা বলেন? আমাদের সাতক্ষীরার মুস্তাফিজ চেন্নাই শুধু বল করবে 2 কোটি টাকা দিয়ে তারে কিনে নিয়ে গেছে। বাংলাদেশে এক একটা উইকেট পেলে 5 লাখ 10 লাখ, কথা বলেন? আমার তিনি ভাইয়েরা, কিন্তু আমার দেশের ক্রিকেটাররা আজ পর্যন্ত একটা বিশ্বকাপ তারা আনতে পারে যেরকম আনতে পারে নাই, কিন্তু আমার দেশের ছোট্ট ছোট্ট খুদে হাফেজেরা তারা বিজয়ের মুকুট ছিনিয়ে আনতেছে, আমার দেশের সরকার তাদেরকে যোগ্য সম্মান দেয় না। কথা বলেন ঠিক না ঠিক? আমার দিদি ভাই, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব, আপনি যোগ্য সম্মান হাফেজদেরকে দেন, বাংলা তাওহীদি জনতা আপনার জন্য দোয়া করবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার দিদি ভাইরা, ছোট্ট বালক নাম কি? জুলফিকার আল আব্বাস। বয়স কত? 11। 30 পারা কোরআনের হাফেজ, যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার 30 পারা কোরআনের হাফেজ জুলফিকার আল আব্বাস তারাবির নামাজ শেষ করে রাতের বেলা বাড়ি যাচ্ছে ভাত খাওয়ার জন্য, হাতের মধ্যে টিফিন ক্যারিয়ার নিয়ে, খাবারের পাত্র নিয়ে আফগান বর্ডার দিয়ে যাচ্ছে। আমার ভাইরা একা একা, রাত তখন 2টা বাজে, আমার ভাইরা দুলতেছে, দুলতে দুলতে যাচ্ছে আর কোরআনে কারিম তেলাওয়াত করছে, চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বলুন তো আমার ভাইরা, যাদের সিনার মধ্যে কোরআন আছে ওদের দিলে আল্লাহ ছাড়া আর কারো ভয় আছে? আরো জোরে বলেন আছে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। কথা বলেন ঠিক কিনা? আমার তিনি ভাইয়ের আমার মহাজিরা, আফগান বর্ডার দিয়া ছোট্ট বাচ্চা জুলফিকার আল আব্বাস যখন হাঁটতেছে হাতের মধ্যে খাবারের পাত্র নিয়ে, আমার ভাইরা 6000 রাশিয়ান সৈন্য রাডারে যখন সে গিয়েছে ওই এলাকায় যখন গিয়েছে, 57টা ট্যাঙ্ক, 6000 রাশিয়ান সৈন্য তাকে গ্রেপ্তার করে ফেলেছে, গ্রেপ্তার করে আমার তিনি ভাইরা ধরে নিয়া ওই 57টা ট্যাঙ্কের মাঝখানে জুলফিকার আল আব্বাসকে রেখে দিয়েছে, চতুর্দিকে ট্যাঙ্ক গুলো সাজায় ফেলেছে, সাজায় ফেলে আমার তিনি ভাইরা আমার বজিরা ওই আফগান বর্ডারে থাকা রাশিয়ান সৈন্যরা ওই ছোট্ট বালকের কাছে জিজ্ঞাসা করছে, ও ছোট্ট বালক তোমার নাম কি? বলছে আমার নাম হলো জুলফিকার। আল্লাহ আকবর বলেন, আরো জোরে কান আল্লাহু আকবার। পেছনের ভাইরা কি আমার পর রাগ করে আছেন? একটু জোরে বলেন আল্লাহু আকবার। জুলফিকার তুমি কোথা থেকে আসতেছ? আমি মাদ্রাসায় পড়ি, আমার দিলের মধ্যে 30 পারা কোরআন সেভ করা, সুবহানাল্লাহ বলেন, তার মানে আমি কোরআনের হাফেজ, আমি যাচ্ছি বাড়িতে ভাত খাওয়ার জন্য। ওরা বলল ভাত আর খাওয়া হবে না, মায়ের কোলে আর তোমাকে ফিরে যেতে দেওয়া হবে না, এক্ষুনি তোমাকে গ্রেপ্তার করে আমরা রেখেছি, 57টা বিভিন্ন দিকে ট্যাঙ্ক সাজানো, বিমান সাজানো, কামানগুলি সাজানো, তুমি হয়তো বুঝতে পারতেছো তোমাকে এক্ষুনি পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। আমার ভাইয়েরা
মৌতের ফয়সালা জমিনে হয় না, মৌতের ফয়সালা হয় আসমানে। কথা বলেন ঠিক কিনা? আমার দিদি ভাইরা, আমরা এত শক্ত কথা বলি কি কারণে? কারণ শুনবেন, কারণ হলো আজকে যদি এই জল ঢাকার জমিনে আমার মৃত্যু লেখা না থাকে, হাজারো ষড়যন্ত্র করে আমার একটা পশম আপনারা খসাতে পারবেন না। কথা বলেন ঠিক কি না? আর যদি আমার মৃত্যু লেখা থাকে কেউ বাঁচাতে পারবেন না। এজন্য আমাদের দিলের মধ্যে আল্লাহ ছাড়া আর কারো ভয় নেই। কথা বলেন না কেন? আরো জোরে বলেন না কেন? আমাদের দিলে একমাত্র ভয় কার? আরো জোরে বলেন, একমাত্র ভয় কার? আপনি আল্লাহকে ভয় করবেন, গোটা দুনিয়া আপনাকে ভয় করবে। আর আপনি আল্লাহকে ভয় করবেন না, গোটা দুনিয়া আপনাকে ভয় দেখাবে। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাই, আর আমার গভীর মনোযোগ দিবেন, কষ্ট হচ্ছে আপনাদের। আল্লাহর কোরআনকে আল্লাহ হেফাজত করে কেমন করে করে একটুখানি লক্ষ্য করুন। জুলফিকার আল আব্বাস গ্রেপ্তার হয়ে গেল, হাত এভাবে পিঠের মধ্যে দিয়া আমার দিনী ভাইয়ের হ্যান্ডকাপ দিয়ে বেঁধে ফেলেছে, চোখ দুটো বেঁধে ফেলেছে। আমার দিনী ভাইয়ের 57টা ট্যাঙ্ক। তারা এবার জুলফিকার আল আব্বাসকে একটা প্রস্তাব দিল, ও জুলফিকার, মৃত্যুর আগে তোমার কি কোনো সওয়াব পাওয়া আছে নাকি? তুমি যদি আমাদেরকে বলো শেষ ইচ্ছা আমরা তোমার পূরণ করে দেব। আমার দিনে ভাইরা, জুলফিকার আল আব্বাস বলছেন, আমার দিলের মধ্যে কোন তামান্না নাই, আমার দিলের মধ্যে একটি মাত্র তামান্না, আমার জীবনের শেষ চাওয়া সেটা হলো আমি যেই মালিকের জন্য একটু পরে শাহাদাত বরণ করে আল্লাহর কাছে চলে যেতে চাই, ওই মালিকের জন্য আমি দুইটা রাকাত নামাজ আদায় করতে চাই। আমরা হলে কি করতাম? বিরিয়ানি খাবাম নাকি? জীবনের শেষ চাওয়া আর হয়তো খেতে পারবো না, এক প্যাকেট বিরিয়ানি দেবো নাকি বলেন? না হলে ওর সাথে দেখা করাও, এর সাথে দেখা করাও। জুলফিকার আল আব্বাস বলছে, আমি আল্লাহর জন্য দুইটা রাকাত নামাজ আদায় করতে চাই। আল্লাহু আকবার বলেন, আরো জোরে করে আল্লাহু আকবার। ওরা সুযোগ করে দিলাম, জুলফিকার আল আব্বাস নামাজ শুরু করে দিলেন। কি আশ্চর্য ঘটনা সেদিন আফগান বর্ডারে ঘটে গেল। আমার দিদি ভাইয়ের, আমার বজিরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন। জুলফিকার আল আব্বাস ডাক দিয়ে বলছে, নামাজ যখন শুরু করেছে, নামাজ শুরু করার পর নামাজের সেজদা রুকু সেজদাগুলো তাড়াতাড়ি করেছে। তার কারণ হলো জুলফিকার আল আব্বাস অন্যদিন নামাজটাকে লম্বা করে আজকে নামাজটাকে ছোট করেছে। তার কারণ হলো ওরা চিন্তা করেছে, ওই জুলফিকার আল আব্বাস চিন্তা করলো, যদি আমি নামাজটাকে লম্বা করি ওই কাফেররা মনে করবে জুলফিকার মৃত্যুর ভয়ে নামাজটা লম্বা করতেছে, এজন্য নামাজটাকে একটু তাড়াতাড়ি পড়ে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ! আল্লাহর দ্বীনের মুজাহিদরা আল্লাহর মৃত্যুর ভয় করে নাকি? আরো জোরে বলেন, মৃত্যুর ভয় করে? ওরা ফাঁসির রশিকে ভয় পায়। আরো জোরে কোন ভয়! আমাদের শহীদ আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী, আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফিরদাউস বানাক। জোরে কোন আমিন! আরো জোরে বলুন আমিন! উনিকে যখন ফাঁসি দেওয়া হচ্ছিল তখন শীতকাল, তখন শীতকাল, এই শীতকালে ওনাকে ফাঁসি দেওয়া হয়েছিল। আমার তিনি ভাইরা মনে করুন, এখান থেকে রাস্তা পর্যন্ত ফাঁসির মঞ্চ, এখানে তাকে জিজ্ঞাসা করা হলো, আপনাকে এই পথটুকু হাঁটিয়ে নিয়ে যাওয়া হবে। উনি বললেন, প্রচণ্ড শীতের মধ্যে আমাকে একটা চাদর অথবা একটা জ্যাকেট আমাকে দাও। আরো জোরে বলেন কি আশ্চর্য ব্যাপার! একটু পরেই তাকে ফাঁসি দেওয়া হবে, একটু পরেই তাকে ফাঁসি দেওয়া হবে। উনি বলছেন, আমাকে একটা চাদর দাও নতুবা আমাকে একটা জ্যাকেট দাও। তো কারারক্ষীরা জিজ্ঞাসা করলো, আপনি এক্ষুনি ফাঁসি দেওয়া হবে আপনাকে, আর শীতের কারণে আপনি জ্যাকেট চাচ্ছেন, চাদর চাচ্ছেন, বুঝলাম না ব্যাপারটা, স্যার একটু খোলামেলা করে বলুন। উনি বলছেন, আমি শীতের কারণে জ্যাকেট চাচ্ছি না, শীতের কারণে চাদর চাচ্ছি না, এখান থেকে নিয়ে ওই ফাঁসির মঞ্চ পর্যন্ত যেতে এই সময়টুকু শীত লাগার কারণে, ঠান্ডা লাগার কারণে যদি আমার শরীরটা কাঁপে তাহলে তোমরা আগামীকাল সকালবেলা পত্রিকায় ছাপায় দিবা, শহীদ মতিউর রহমান নিজামী জামাত ইসলামীর আমির ফাঁসির কাষ্টে ঝোলার ভয়তে ফাঁসিতে ঝোলার আগে থত 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 করে কেঁপেছিল।
সুতরাং আমি সেই সুযোগটা দিতে চাই না। আমাকে একটা চাদর দাও, চাদরটা জড়িয়ে বিড়ালের বেশে যেতে চাই, যাতে আমার শরীর না কাঁপে। চিৎকারতে বলেন আল্লাহু আকবার। আমরাও সেই রাহবারদের উত্তর শরি, সুতরাং মৃত্যুকে আমরা ভয় পাই না। আমাদের রহমতের ত্যাগের বিনিময়ে বাংলার জমিনে করে আইন তোমার কোরআনের রস কায়েম হবে, পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন আমার তিনি ভাইরা মীর কাসেম আলী, নাম শুনেছেন না? আমাদের প্রিয় রাহবার, ইসলামী ব্যাংকের যিনি প্রতিষ্ঠাতা, আমার দিনী ভাইরা, অনেক মানুষ গরিব মানুষকে যিনি আশ্রয় দিয়েছেন, আমার দিনী ভাইরা, এই মানুষটাকে যেদিন ফাঁসি দেওয়া হবে, ফাঁসির 3 ঘন্টা পূর্বে তাকে বলা হলো আপনার আর ফাঁসির মাত্র 3 ঘন্টা বাকি আছে। কয় ঘন্টা? আরো জোরে বলেন, কয় ঘন্টা? আল্লামা শহীদ মীর কাসেম আলী তিনি বললেন, শোনো, 3 ঘন্টা বাকি আছে, ঠিক আছে, এই 3 ঘন্টা অনেক সময়, 2 ঘন্টা আমি ঘুমাবো, ফাঁসির 1 ঘন্টা আগে তোমরা আমাকে ডেকে দিও। তাও আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। কারণ কিরা বলল, কি আশ্চর্য ব্যাপার, যার 3 ঘন্টা পরে ফাঁসি, ওই লোকটা কিভাবে 2 ঘন্টা আগে ঘুমায়? আজকের আমরা দেখব আল্লাহর দিনের মুজাহিদরা আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে পরোয়া করে না, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। আমার ভাইরা, ঠিকই দেখা গেল মীর কাসেম আলী, আমার দিনী ভাইরা, ফাঁসির 3 ঘন্টা আগে 2 ঘন্টা আগে নাক ডেকে ঘুমাচ্ছি। আমার ভাইরা, ভেতরের খবর এটা কিন্তু বানানো কথা নয়, 2 ঘন্টা নাক ডেকে ঘুমিয়েছে, তার কারণ হলো ওরা জানে, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাযযালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। ওরা জানে আমাদের রব কে? আর জোরে বলেন কে? সবাই শাহাদাত আঙ্গুলিটা আসমানের দিকে উঁচু করে বলুন না, আমাদের রব কে? আমাদের রব আল্লাহ। ওই রবের প্রতি ইস্তিকামাত থাকলে ওরা জানে মৃত্যুবরণ করার আগে তার সামনে ফেরেশতারা জান্নাতের ছবি তুলে ধরে। আল্লাহু আকবার বলেন, জান্নাতের ছবিটা তুলে ধরে। এই জন্য একজন মুজাহিদ কখনো ফাঁসির রশিকে ভয় পায় না, জান্নাত তার সামনে তুলে ধরা হয়, জান্নাত তার সামনে উপস্থাপন করা হয়। এই জন্য মৃত্যুর 3 ঘন্টা আগেও নাক ডেকে ঘুমানো সম্ভব। কথা বলেন ঠিক কিনা? আমার দিনি ভাইয়েরা গভীর মনোযোগ দিবেন, আমাদের প্রথম শহীদ বাংলার জমিনে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে যাকে মারা হলো আব্দুল কাদের মোল্লা। সংগঠনকে এই পর্যায়ে নিয়ে আসার পেছনে সবচাইতে যিনি বেশি যুক্তি বুদ্ধি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, আমার দিনী ভাইরা, তাকে যেদিন ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয়েছিল উনি হালকা পাতলা মানুষ, ভিতরের খবরটা কিছুটা আপনাদেরকে বলে যায়। আমার দিনী ভাইরা, এটা জানার দরকার আমাদের আছে, আমাদের রাহাবারগণ কেমন করে আমাদের কাছ থেকে চলে গেলেন। গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমার ভাইরা, নাকি কষ্ট হচ্ছে? দোয়া করে দেই, বলবো বলবো বলবো। আমার দিনী ভাইরা, হালকা মানুষ দৌড়াতে দৌড়াতে যাচ্ছেন ফাঁসির কাষ্ঠের দিকে, দৌড়াতে দৌড়াতে যাচ্ছেন। কারারক্ষীরা বলল, আমরা মনে করলাম একজন মানুষ যখন বিয়ে বাড়ি অনুষ্ঠান খেতে যায়, দাওয়াত খেতে যায়, যেমন দ্রুত যায়, তাড়াতাড়ি যায়, ঠিক এরকম দৌড়াতে দৌড়াতে উনি ফাঁসির কাষ্ঠের দিকে যাচ্ছিলেন। আল্লাহু আকবার বলেন। কারারক্ষীরা বলল, স্যার আপনি একটু দেরি করে যান, সোলো সোলো যান, হাঁটতে হাঁটতে আস্তে আস্তে হেঁটে হেঁটে যান, দৌড়াচ্ছেন কেন? উনি একটা জবাব দিছিলেন, জবাবটা হলো সকল ইসলামী আন্দোলনের কর্মীদেরকে জানার দরকার, গণসংযোগ পক্ষ চলছে, আমরা কাজ করতে চাই না। কথা বলেন, কথা বলেন।
আমার তিনি ভাইয়েরা, আমার বাবাজিরা সংগঠন যারা করেন, আমি জানি এই এলাকার হাজার হাজার মানুষ সংগঠনের সাথে, বিশেষ করে ধর্মপাল ইউনিয়নের মানুষ সংগঠনের জন্য নিবেদিত প্রাণ, ঠিক করে বলেন। আমার তিনি ভাইয়েরা কাজ আমরা করতে চাই না, অথচ ওনারা ফাঁসির কাষ্টে ঝুলতে দৌড়াচ্ছেন। ওরা বলল আস্তে দৌড়ান, তখন তিনি ডাক দিয়ে বলছেন শোনো, যেই 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 মৃত্যুটার অপেক্ষা করেছি 26টা বছর, আজকের সেই মৃত্যুটা আমার চোখের সামনে, সুতরাং আজকের আর দেরি করা যাবে না, যত দেরি আমি করব তত আমার মালিকের সাথে দেখা করতে দেরি হয়ে যাবে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ফাঁসির কাষ্টে ফাঁসির রশিটা নিজেরা হাতে করে নিলেন, ফাঁসির দড়িকে ফুলের মালা বরণ করে আমাদের রাহাবার গণ বিদায় নিয়েছেন, বাতিলের কাছে মাথা নত করেন নাই, আমরাও তাদের উত্তরসূরি। সুতরাং বাংলার জমিনে কোরআন প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে তাদের মতো আমরা রক্ত দিতে রাজি, প্রয়োজনে তাদের মতো আমরা জীবন দিতে রাজি, প্রয়োজনে তাদের মতো জেল খাটতে রাজি, প্রয়োজনে তাদের মতো স্ত্রীকে বিধবা করতে রাজি, প্রয়োজনে তাদের মতো ফাঁসির কাষ্টে ছুড়ে জীবন পর্যন্ত দিতে রাজি, কিন্তু বাংলাদেশে কোরআনের আইন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত পাতিলের কাছে মাথা নত করতে রাজি না, কা কা দিহা তুলে আল্লাহকে দেখায় না।